দাদা একটা স্যাম্পল খেয়ে দেখানো তো আ সালো রন-প্রীথির নেই এবি মজা লাগছে এ ভাই আমরা ঘাট পড়াবো কি করে এ তিথি কাঁদছে বাবাই কতদিন নিজেদের আমরা গ্রুমিং করিনি বলো তো কেমন আমি পুরো বনমানুষ হয়ে গেছি আর তোমার তো চুলের অবস্থা তুমি সেরেই দাও তো গাইস এখন আমরা চলে এসেছি পার্লারে আর দেখতে পাচ্ছো ওদিকে হচ্ছে হেয়ার কাট আর আমার হবে স্পা সো গাইস আমার হেয়ার কাট তো সম্পূর্ণ ডান অনেকদিন বাদে একটু রিল্যাক্স ফিল হচ্ছে বাট এই মেয়েটা এতটা রিল্যাক্স হয়ে এসে পুরো ঘুমিয়েই পড়েছে তুমি জানো এখন কে আসছে বলছিল না কে আসবে ওই দেখো আমাদের সুপু হ্যালো ই দেখো আদলা ইট তুলছে আমাকে মারবে বলে কি বাজে তুমি কেমন চলছে কাটিং অসাধারণ গোপটপ সব কেটে দেবে গোপ হচ্ছে আমার ইচ্ছুক দেখবে তোমাদের তিথি দিদি কি করছে ম্যাডাম চলে এসেছে এখানে নেইলের উপরে কিছু করাতে কি করাচ্ছ আজকে জেল আজকে আমি নেইল এক্সটেনশন করাবো না আমি আজকে নিজের নখের উপরে জেল পলিশ করে একটা ডিজাইন করাবো দেখি দেখি নখটা দেখি একবার ওয়াও কি সুন্দর লাগছে এই মিডিলের নেলটা খুব ভালো লাগছে এইটা অ্যাকচুয়ালি দাদা আমাকে কালার সাজেস্ট করেছিল আর এই পুরো ডিজাইনটা আমার আইডিয়া দারুণ হয়েছে দারুণ হয়েছে আমাদের গ্রুমিং সম্পূর্ণ ডান হয়ে গেল এখনো খাবার আমরা খাইনি মানে সকালে আমরা কটা নাগাদ বেরোলাম ওই ধরো 10টা 11টা তো হবেই মিনিমাম দাদা বৌদি এই সন্ধ্যাবেলা আবার এরপরে কিন্তু বেরোতে হবে আমাদেরকে পুরো দেখে ভালো লাগছে আজকে হেয়ার কাটটা করে এরপর আমি চুল বড় করছি ইয়েস অ্যানাউন্সড তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে নিই কদিন ধরে এই পিম্পলটা না আমাকে প্রচন্ড বাজেভাবে জ্বালাচ্ছে এর মধ্যে আমি একটা প্রোডাক্ট ইউজ করছি আর যার জন্য এইটা আমার অনেকটা মার্জ হয়েছে তো ভাবলাম কেন না তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে দিই এই সেই হলো চমৎকার প্রোডাক্ট আর যেটা নামই আছে কিওর স্কিন আর এর অর্ডার প্রসেসটা এতটা ইন্টারেস্টিং আচ্ছা দাঁড়াও তোমাদেরকে বলি মেইনলি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কিওর স্কিনের একটা অ্যাপ তোমরা পেয়েই যাবে আর এটা ডাউনলোড করার পরে ওদের ওখানে সাজেস্ট করা ডার্মাটোলজিস্টের সাথে তোমাদের সমস্যার কথা তোমরা কনসাল্ট করে নিতে পারো যেখানে বাইরে তোমাদেরকে এটার জন্য চার্জ পে করতে হতো এখানে কিন্তু সেটা একদমই ফ্রি এখানে আর কিছুই না তোমাদের ওখানে বেসিক কোটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হবে আর তোমাদের সমস্যার কথা তোমাদের সেখানে বলতে হবে যেমন তোমরা তোমাদের স্কিনের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করো বা কোনো মেডিসিন খাও কিনা ব্যাস দেন তোমার সমস্যা অনুযায়ী ওরা তোমাদেরকে একটা কিট সাজেস্ট করবে যেরকম আমাকে করেছে আর এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে আমার স্কিনের রেজাল্ট তোমাদের কাছে অনেকটা ভিজিবল তো চলো তোমাদেরকে ইউজ করে দেখাই তো ফার্স্টে আমি ইউজ করব কিওর স্কিনের জেন্টল ক্লিনসে ফেস ওয়াশ আর অবশ্যই এটা একটা ফোমিং ফেস ওয়াশ আর এইটা ইউজ করার পর আমি কতটা রিল্যাক্স আর কতটা রিফ্রেশ ফিল করছি সেটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে আর তারপর আমি কিওর স্কিনেরই একটা রেস্ট্রাকচার ক্রিম ইউজ করে নেব যেটা স্মেলটা কিন্তু অসম্ভব সুন্দর এরপর একটা মিনারেল সানস্ক্রিন জেল SPF 30 ইউজ করে নেব যেটা আমাকে সানবার্ন থেকে অনেকটা প্রোটেক্ট করবে অ্যাট লাস্ট আমি এই জেলটি ইউজ করে নেব যেটা মেইনলি আমার এই পিম্পল গুলোর উপরে একটু একটু করে লাগিয়ে নিতে হবে এই কিটটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওরা আমাকে একটা পারফেক্ট ডায়েট চার্ট আর তার সাথে সাথে আমাকে কতটা জল খেতে হবে সেটারও একটা লিস্ট বানিয়ে দিয়েছে আর তার সাথে থাকছে ফ্রি মান্থলি কনসালটেশন এন্ড লিংক কিন্তু ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দেয়া রয়েছে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই আমাদের কুপন কোড VOT100 ইউজ করলে পেয়ে যাবে তোমাদের পারচেজ করা কিটের উপরে 100 রুপিস অফ চলো অনেক লেট হয়ে গেল এবার বেরোনো যাক তো গাইস একটুখানি বাড়ি এসেছিলাম একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে শীতের সবকিছু দুজন মিলে পরে নিয়েছে আর এখন যাব আমরা ধুবিঘাট তাই তো ইয়েস ধুবিঘাট গাইস আমরা ফার্স্ট টাইম এই ধুবিঘাটে এখান দিয়ে পার করছি লঞ্চটা ছেড়ে দিলো আর ঘাটটা পেরোলেই তোমার বান্ধবীর সঙ্গে দেখা হবে বুঝতেই পেরে গেছো আমরা কাদের সাথে দেখা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা আমাদের আও সালো টিমের দুটো মেম্বারের সাথে দেখা করতে যাচ্ছি মানে ওদের ভাই আর আমার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি মেবি আমরা এই পারে আছি ওরা ওই পারে আসলে আমাদের ক্ষেত্রে না এই সাইডটা বড্ড অফ সাইড কারণ আমরা অ্যাকচুয়ালি ওদিকে কোথাও ঘুরতে যাওয়ার হলে হয় কলকাতার দিকে চলে যাই আর নইলে আমাদের কল্যাণীর দিকে এই সাইডটা হলো আমাদের মানে ব্যারাকপুরে ওপারটা এই ঘাটটা পার সচরাচর আমরা হই না মাঝে মাঝে ভালো লাগে একটু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে তোমায় তো একেবারে মানে সেই মুড়ি টুড়ি দিয়ে কেরম একটা লাগছে যাই হোক আমি খুব এক্সাইটেড আমার ভাইয়ের সাথে দেখা করবো তাই এই হ্যাঁ হ্যাঁ আমরা বেশি এক্সাইটেড আমাদের ভাইয়ের সাথে দেখা করো বলে এই তুমি যাও তো যাও 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 তোমাদের ভাই ভাই বলে লাভ কি তোমাদের তো পাত্তাই দেয় না দেখে যাবে কি আমাদের টিমটা দেখেছো তুষার বলো বা রন বলো বা সুপ্রিয় বলো এদের গ্রুপটা একটু অন্যরকম তিথি প্রীতি পাত্তাই পাবে না এখানে কতদিন বাদে রিকশা দেখলাম আচ্ছা রিকশা না দেখাই ভালো কারণ যারা রিকশা চালায় তাদেরকে দেখলে না প্রচন্ড মায়া লাগে এটা না আমিও ভাবতাম কিন্তু একটা জিনিস ভেবে দেখো এই টোটো অটো এগুলো বেশি হওয়াতে না অনেক রিকশাওয়ালাদের নিজের রুটি রোজগারটা চলে গেছে দেখো বড় লোক হলে যা হয় আর কি 400 মিটার দূরে ওরা টোটো করে যায় না ওর পায়ে ব্যথা বলে ভাই ব্যথা হয়ে আছে গো মোয়ে 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 পূজোর সময় কত কিলোমিটার পর কিলোমিটার হেঁটে দিলাম এইখানে 300 মিটার আছে মানে একটা জোশ আছে
আমাদের টোটো থেকে নামিয়ে দিল, কারণ এখান থেকে স্টার্ট হচ্ছে শ্রীরামপুর মার্কেট। হ্যাঁ বলো বাবাই, কিউটের ডিব্বাটাকে যা লাগছে না আজকে, আর নয় কেন কেন তুমি এটা তো নিজের অপমান করলে আরো। কি হয়েছে? খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা সবাই মিলে নদীর ধারে যাবো, একটুখানি মজা আড্ডা দেবো, দেন আমরা যে যার বাড়ি চলে যাবো। ওরা যাবে ওদের থর নিয়ে, আমরা যাবো টোটো নিয়ে। হ্যাঁ আমরা বাইক নিয়ে আসিনি তো, ওই জন্য এখান থেকে টোটো ধরে গঙ্গাধর দিয়ে যেতে হবে। কি হলো? হেভি মজা লাগছে, এতক্ষণ ধরে ঘুরে ঘুরে বলছে 11টার সময় লাস্ট লঞ্চ আছে, তারপরে 10:40 এর সময় বেরিয়েছে, এখন 6:30 লাস্ট টাইম ছিল। এ ভাই আমরা ঘাট পড়াবো কি করে? যেভাবে হোক আমাদের এখন ঘাটে যেতে হবে, আর 4 মিনিটের মধ্যে এনে লঞ্চ পাবো বলে। চলো এখানে আছে ইথি, রীথি, প্রিয়, আর আমার নামটা কি যেন ত্রিশ ভাই। বাবাই যদি লঞ্চ পাই, তোমার যদি সত্যিকারের ভাই হয়ে থাকে ওকে লঞ্চে তুলে নেবে। তোকে বল হাসি পেল না, আমার চোখ মারলে নামলাম। বাবাই ওকে নিয়ে তুমি যদি উঠতে পারো 500 কোটি টাকা তোমার নামে। গাইজ আমি টোটো ভাড়া দিচ্ছিলাম, আর আমাকে ছেলেরা পালিয়ে গেছে। ও ভগবান, ওরা সেই কোথায়? কি খারাপ লাগছে, আমরা ভেবেছিলাম একটুখানি গঙ্গার ধারে একটু আড্ডা ফাড্ডা মারবো। সুপ্রিয় জায়গায় টিকিট ফিকিট কাটছে, ভাই ভাবলাম আড্ডা মারবো, কি হয়ে গেল? এই যেতে ইচ্ছা করছে না, যাবো না তোর। তিথি কাঁদছে, মা কালী একবার তাকাও, একবার তাকাও, সত্যি খারাপ লাগছে, কেন যাই না আজকে। আমাদের যে এখনের যে বন্ডিংটা না গাইস,
আমি ক্যামেরায় বা কিছু বলে হয়তো এক্সপ্লেন করতে পারবো না, এতটা খারাপ লাগছে। ওরা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো না, ওদের মনটা ঠিকঠাক লাগছে না আমাদের। যদি হয়তো লাইট অফ করে দিয়েছে ভাই। আমাদের আবার ঘাটের দিকে নিয়ে যাচ্ছে লঞ্চ, আবার চলে এসছে এখানে। এই লঞ্চটা যাবে না, যার জন্য যেখানে রণপ্রীথিরা দাঁড়িয়েছিল আমরা আবার সেইখানে এসে দাঁড়ালাম। ভাই দেখ বর্ণিংটা ভগবানও।